আসসালামু আলাইকুম, আমি ফারজানা ইসলাম সৃষ্টি। আমি হচ্ছে বিবিএ থেকে পড়াশোনা করছিলাম, কিন্তু বিবিএতে পড়াশোনা করার পর আমার মনে হচ্ছিল যে না, এই বিবিএ প্রফেশনটা আমার ভালো লাগছে না, বা এইটা নিয়ে আমি কিছু করতেও চাচ্ছি না। তো ফ্যাশন নিয়ে সবসময় মাইন্ডের মধ্যে একটা জিনিস চলতো যে ফ্যাশন ডিজাইনিং কি, বা এটা এইটার জিনিসটা কি, এটা জানার খুব আগ্রহ ছিল আমার। সো একদিন আমি ডিসাইড করি, বা আমার ফ্যামিলির সাথেও কথা বলে ডিসাইড করি যে না, আমি বিবিএ নিয়ে কিছু করতে চাই না, আমি ফ্যাশন ডিজাইনিংয়ের উপর নিজে কিছু করতে চাই। তখন হঠাৎ একদিন আমি সোশ্যাল মিডিয়ায় ঘাঁটতে ঘাঁটতে বিজিএমআইয়ের একটা পোস্ট দেখতে পাই। তো পোস্ট দেখার পর আমি তাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করি, অ্যান্ড তাদের সাথে কথা বলে তারা আমাকে কিছু ইনফরমেশান দেয়, অ্যান্ড আমি তারপর আমি মনে করি যে না, এখানে আমার ভিজিট করা দরকার। তারপর একদিন আসার পর আমার তাদের এনভায়রনমেন্ট ভাল লাগে, তাদের সাথে কথা বলি, তো আমি ডিসাইড করি যে না, যেহেতু আমি নিজেই কিছু করতে চাচ্ছি এই ফ্যাশন ডিজাইনিংয়ের উপর, তো আমার এইখানে অ্যাডমিশন নেওয়া উচিত। তারপর আমি অ্যাডমিশন নেওয়ার পর, মানে আমি ক্লাসগুলো করার পর আমার চিন্তাভাবনা আরও বেশি চেঞ্জ হয়। আমি আসলে আগে ফ্যাশন ডিজাইনিং নিয়ে যতটুকু জানতাম বা আমি চিন্তা করতাম, এর থেকে আমার চিন্তাভাবনা অনেক বেশি চেঞ্জ হতে থাকে। ক্লাসগুলো করার পর আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়, আমি অনেক কিছু জানতে পেরেছি। আগে শুধু মনে করতাম যে না, ফ্যাশন ডিজাইনিংয়ে খুব সিম্পল কিছু জিনিস বা টুকিটাকি কিছু জিনিস জানলেই হয়তো হয়ে যায়, কিন্তু না, এরপর যখন ক্লাসগুলো শুরু করি তখন অনেক ডিপলি জিনিসগুলো নিয়ে আমরা জানি, অ্যান্ড টিচাররা সবাই এত বেশি কোঅপারেটিভ যে হচ্ছে প্রত্যেকটা জিনিস এমনভাবে শিখায় যে সেটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। অ্যান্ড কোনো জিনিসের সমস্যা হলে তারা কখন কোনোই ওই জিনিসটা মানা করে না, বা সেকেন্ডবার ওটা বোঝাতে তারা দ্বিধাবোধ করে না। আমাদের যতবার সমস্যা হয় ততবারই তারা বোঝানোর চেষ্টা করে। অ্যান্ড ক্লাসগুলো করার পর আমার মনে হচ্ছে যে না, এখন আমি নিজে কিছু করতে পারবো, নিজের থেকে নিজে ডিজাইন করা বা ফ্যাশন ডিজাইনিংয়ের যাবতীয় যা আছে সব এখন আমি নিজেই নিজের মতো করে করতে পারি। আমি অ্যাকচুয়ালি এখানে ভর্তি হয়েছিলাম করোনারও আগে। তো করোনার জন্য পুরো দেশের অবস্থা এমন ছিল যে কারোই মন মাইন্ড ঠিক ছিল না, যার জন্য আমিও কন্টিনিউ করতে পারিনি। আমি পুরাই হচ্ছে এই জিনিসটা থেকে ডিটাচ হয়ে গিয়েছিলাম। করোনার পরে যখন সব স্বাভাবিক হয় তখন আমি তাদের সাথে আবার কন্ট্যাক্ট করে জানতে পারি যে না, আমি আবার আগের মতো করেই ক্লাস শুরু করতে পারবো। এই জিনিসটা আমাকে এত বেশি হ্যাপি করেছে যে আমি আসলেই তাদের কাছে অনেক বেশি গ্রেটফুল যে তারা আমাকে আবার ওই সুযোগটা দিয়েছে যে আমি নিজে কিছু শিখে সব কিছু এখন নিজের মতো করে করতে পারছি। আমি কখনো ভাবি নাই যে বিজিএমআই আমাকে এত বেশি কোঅপারেশন দিবে বা তারা এত বেশি সাপোর্টিভ হবে। সো আমি তাদের কাছে অনেক বেশি গ্রেটফুল। সো আমার মনে হয় যে কারো যদি ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর কোনো কিছু করার ইচ্ছা থাকে, তাহলে তারা বিজিএমআইতে কন্ট্যাক্ট করতে পারে।